আসসালামু আলাইকুম। টিএ জমাদার কোম্পানির পক্ষ থেকে আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। যারা এখনো পর্যন্ত চা পাতার ব্যবসাটা শুরু করেননি, ভাবছেন চা পাতার ব্যবসা করবেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা যারা অলরেডি কোনো কোনো কোম্পানির সাথে চা পাতার ব্যবসা করে প্রতারিত হয়েছেন, তাদের সবাইকে বলছে আপনারা চাইলে টিআই জমাদার কোম্পানি লিমিটেডের সাথে ব্যবসা করতে পারেন। এটি একটি আস্থাভাজন কোম্পানি, এ কোম্পানির নিজস্ব লাইসেন্সধারী কোম্পানি। এখানে আপনি শতভাগ গুণগত মানসম্পন্ন চা পাবেন এবং আস্থার জায়গাটা এখানেই খুঁজে পাবেন। চা পাতার ব্যবসা করার ক্ষেত্রে প্রতিশ্রুতি অথবা আস্থার জায়গাটা সবচেয়ে বড় ইস্যু হয়ে থাকে। যদি আপনি প্রতিশ্রুতিবদ্ধ কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত হতে চান, আস্থার জায়গা খুঁজে বের করতে চান, তাহলে টিআই জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে সাপোর্ট করার জন্য 24 আওয়ার্স প্রস্তুত রয়েছে। এর জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। ফোন করলেই আপনি কিভাবে এই কোম্পানির সাথে চা পাতার ব্যবসাটা শুরু করবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো ব্যবসা শুরু করার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে আপনি মালের অর্ডার করবেন। অর্ডার করার পর সেটা আপনার এলাকায় চলে যাবে। তারপর যখন আপনার এলাকায় মাল চলে যাবে, তখন আপনি বাকি টাকা পরিশোধ করে তারপরে মাল নিয়ে ব্যবসা শুরু করবেন। আপনার এলাকায় হয়তো প্রচুর চায়ের দোকান আছে। এই চায়ের দোকানগুলোতে প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর চায়ের প্রয়োজন হয়। আপনি সেই চায়ের দোকানগুলোতে চা পাতা সাপ্লাই করে ব্যবসা করবেন। যারা নতুন চা পাতা ব্যবসা করতে চাচ্ছেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা পুরাতন চা পাতা ব্যবসা করছেন অনেক আগে থেকে, তারাও চাইলে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনি টিআই জমাদার কোম্পানি লিমিটেডের নিজস্ব প্যাকেটজাত চা পাতা নিয়ে ব্যবসা করতে পারবেন, অথবা আপনি চাইলে খোলা চা পাতার বস্তা নিয়েও নিজস্ব প্যাকেটে ভর্তি করে বিক্রি করতে পারবেন। সেই বন্দোবস্তও আপনাকে করে দেওয়া হবে। এছাড়া যারা নিজস্ব চা পাতার কোম্পানি চালু করতে চাচ্ছেন তাদেরকেও সাপোর্ট করা হবে। সব ধরনের চা পাতা ব্যবসা সংক্রান্ত সহযোগিতার জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো আশা রাখছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সে আশীর্বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।